কুকুরে যা ধরা মারলে ও শিকারিও আপনার হালাল হইল না। সুবহানাল্লাহ, কেন সন্দেহ তো পড়ে গেছেন যে ইলিমওয়ালা কুকুর ধরেছে কি বিনা ইলিমওয়ালা কুকুর ধরেছে? কত বড় ফজিলত জি, কুকুরের মনে এত বড় ফজিলত আল্লাহ তবারক তাআলা শিক্ষার দ্বারাতে করে দিয়েছেন, সেই জিনিসটা কোরআন পাকে জিকির করে দিয়েছেন। তো ভাই, যেটা কথা আমি বলতে চেয়েছি, যখন একটা কুকুরকে আল্লাহ তবারক তাআলা এত বড় মর্যাদা, এত বড় সম্মান দান করে দিতে পারে শিক্ষার দ্বারাতে, তো মানুষ যেকে আদম থেকে নিয়ে এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত যেই যিনি আদম এই শিক্ষা ধরে নিবে, এই শিক্ষাকে জোর ধরে নিবে, তখনই ও ইজ্জতওয়ালা হয়ে যাবে, সারাফতওয়ালা হয়ে যাবে, কারামতওয়ালা হয়ে যাবে। তার লেবাস, তার খানা পিনা, তার সোচনা, তার সমাজের অন্য তার আলোক আর সবই বুদ্ধি বিচার সব আলোক হয়ে যাবে। ভাই, হবে কি হবে না? আমাদের দাসা, মুসলমানের দাসা আজকের এই যুগে কেন এত খতরনাক? সারা জগৎ মিলে মুসলমানকে মিলিয়ে মিট করে দিতে চাহে, ভারত ছাড়াও এই যে চলেছে আজকে 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 পেপারে এসেছেন দেখেন তার হালাত কি, এক জায়গা হলে বিল পাস হয়ে গেছে, এক জায়গা হলে বিল পাস হয়ে গেছে। মুসলমান তোমার লাগা, তোমার এত ইজ্জতের, হ্যাঁ, এত তোমার থেকে এত তোমার জালিল হয়ে গেছে, মানুষের চোখের কীড়া বনে গেছে এমন যে তোমার দুনিয়াতে কোনো আর জায়গা নাই। কেন ওই শিক্ষা ছেড়ে দিয়েছো তুমি? আমাদের যেটা শরীয়তের সব থেকে প্রথম কথা এসেছে ওইটা কি? ইসলামের প্রথম কথা কি যে ভাই? ইসলামের প্রথম কথা কি এসেছে? প্রথম লাফ, প্রথম কথা ইসলামের কি? সেটা হচ্ছে একরা। ওর মানে কি জানেন? পড়ো, একরা পড়ো, এটা হলো ইসলামের প্রথম কথা, প্রথম ওহি। এ দুনিয়াকে বদলার লেগা আল্লাহ তবারক তাআলা যে প্রথম কথা নাজিল করেছেন, প্রথম শব্দ নাজিল করেছেন, প্রথম লাফজ নাজিল করেছেন, প্রথম ওহি নাজিল করেছেন, সেটা হচ্ছে একরা, পড়ো, পড়ো। আল্লাহ প্রথম কথা নাজিল করেছে, তুমি পড়ো। এই লাফজের উপর আমরা কতখানি কাছি, কত দূরে আছে লাফজের?